আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসলে এখন তো ঈদের সময় চলছে, খুব ভালো লাগছে, শ্রোতাদের ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে। তারা কিন্তু খুব খুশি হয়েছে তাদের প্রিয় নায়িকাকে আজকে পেয়েছে, এবং আজকে অনেক গল্প শুনবে এবং আপনার ছায়াছবির জনপ্রিয় গানগুলো শুনতে পাবে। আচ্ছা আচ্ছা, আজকে কিন্তু অনেক গল্প শুনবো আপনার। অবশ্যই। আসলে জানতে খুব ইচ্ছে করে আমাদের স্বপ্নের নায়িকারা ছোটবেলা কেমন করে ঈদ করতো আর এখন কেমন করে ঈদ করে, একটু জানাবেন কি? অবশ্যই। আসলে ছোটবেলার ঈদ তো অবশ্যই আনন্দের, কারণ হলো ছোটবেলায় একটা মানে ঈদের যে আমেজ ছিল সেটা একটা মানে সবসময় যে কবে ঈদ আসবে, কবে ঈদ আসবে এবং আমরা সারা রাত কিন্তু জেগে থাকতাম, কারণ জানতাম যে কখন আমাদের নতুন কাপড় চোপড় গুলো কেনা হবে, সেগুলো কখন দেখব। তো আসলে যখন দেখতাম যে মার্কেটে যাচ্ছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে না, তখন একটু মনে খারাপ লাগতো, মনটা খারাপ হয়ে যেত। তো আম্মু জিজ্ঞেস করতো, তোমরা কি যেতে চাও? তখন তো আমাদের মানে নিজেদের কোনো ড্রেসের প্রতি কোনো ইয়ে ছিল না, আম্মু আব্বু যেটা কিনে দিত সেটাই পরতাম, সেটাই আমাদের কাছে প্রিয় ছিল তখনকার জামা জুতা, সেটার সঙ্গে কানের গলার মিলিয়ে। তো আসলে ছোটবেলার ঈদ এখনকার ঈদ আর ছোটবেলার ঈদের মধ্যে অনেক পার্থক্য, কারণ ছোটবেলা তো ছোটবেলাই, ছোটবেলা যখন শেষ হয়ে এখন আমরা এই পর্যায়ে এসেছি, তখন মনে হয় যে আবার যদি সেই ছোটবেলায় শৈশবে ফিরে যেতে পারতাম তাহলে আমার মনে হয় যে বেশি ভালো হতো আর কি। আর এখন মনে হয় যে ঈদটা করতে গেলে একটু দায়িত্ব বোধটা কাজ করে বড় হয়ে, তাই না? হ্যাঁ, এখন আসলে ঈদ তো আমাদের জন্য না, কারণ আমরা হয়তো মার্কেটে যাই, কেনাকাটা করি, কিন্তু বাচ্চাদের জন্য বেশিরভাগ কেনাকাটা তো তাদের জন্য। ঈদ আসলে এখনকার এখনো কিন্তু বাচ্চাদের জন্যই বেশি আনন্দ, খুশি। হ্যাঁ, খুশি ঈদ। হ্যাঁ, আমাদের হলো ঘর কন্যা, মানে ঘরের যে কারুকার্য গুলো, ঘরের যে ঘর সাজানো, ঘর গোছানো, মেহমানদের সালামি দেওয়া, সালামি, এটা তো একটা ছোটবেলায়ও ছিল, সালামির জন্য বসে থাকতাম। আগে সালামি পেতেন ছোটবেলায়, আর এখন সালামি দেন? হ্যাঁ হ্যাঁ, এখন দিতে হয়। তবে তখন ছোটবেলায় যে সালামি পেতাম, এক টাকাতেই আমরা অনেক খুশি হয়ে যেতাম তখন। হ্যাঁ, এক টাকা পেয়ে মনে করো যে অনেক খুশি, এখন কিন্তু এক টাকা দিলে কেউ খুশি হবে না। আচ্ছা আপু, অনেক ভালো লাগলো ছোটবেলার এবং এখনকার ঈদের মানে কেমন করে কাটাতেন শুনে। এখন চলে যাই আপনার মানে সেই বড় পর্দা সিনেমার জগতে। এই রূপালী পর্দায় কবে কখন চলে আসলেন, কেমন করে আসলেন, সেই গল্পটা শুনি। আসলে রূপালী পর্দা তো একটা স্বপ্নের জগৎ, স্বপ্নের জগতে অনেকেই কিন্তু ভাসেন, অনেকের ইচ্ছা থাকে কিন্তু অনেকের ইচ্ছে পূরণ হয় আবার অনেকের পূরণ হয় না। আমি আসলে ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম আমার আম্মুর সঙ্গে, সেটা হলো সুচিত্রা সেন এবং উত্তম কুমার ছিলেন, সাপমোচন ছবিটার নাম। তো ছবিটা দেখার পর থেকেই আমার মনে হয়েছিল যে আসলে মানে আমি কি কখনো মানে এই জায়গায় যেতে পারবো, তখন তো আর ভাবিনি যে এটা একটা মানে পর্দাতে দেখানো হচ্ছে। তো আমি আমার আম্মুকে সবসময় বলেছি যে যখন ওই ছবিটা দেখেছি তখন বলেছি, আম্মু আমি ওনাদের সঙ্গে দেখা করব। তো আমার আম্মু হাসতে হাসতে বলল, এখানে তো ওনাদের সঙ্গে দেখা করা যায় না, ওনাদের একটা জগৎ আছে। তা আমি বললাম যে জগতেই যাব, বলে না ওইখানে বিরাট বিরাট গেট আছে, ওই গেটের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো আমার ভিতরে একটা খুব জেদ জাগলো, কেন ঢুকতে দেওয়া হবে না। তখন আমি আসলে খুব কান্না করতাম, যে আসলে মনের ভিতরে একটা জেদ ছিল যে আমি। আচ্ছা, এই ছোটবেলায় একটু জানতে চাই মাঝখানে, ছোটবেলায় সময়টা কোথায় কেটেছিল, এটা কি ঢাকায়? না, আমি ছোটবেলায় আমার কেটেছে ময়মনসিং, আমার জন্মস্থান ওখানে, আর তারপর আমি চলে এসেছি ঢাকায়, বেশিরভাগ আমার ঢাকাতেই সময় কেটেছে। ঠিক যখন চলচ্চিত্র শুরু করবেন তার আগে আগে ঢাকায় চলে আসলেন? আচ্ছা, না তার আগেও আমি এসেছি, কারণ আমাকে বলতে হচ্ছে যার মাধ্যমে আমি চলচ্চিত্রে এসেছি, আমাদের শ্রদ্ধেয় মরহুম সুমিতা দেবী, ওনার হাত ধরে আমি এই জগতে এসেছি। আচ্ছা,
কারণ আমার বড় বোন উনি নাটক পাগল ছিলেন, অনেক নাটক করতেন। আর সেই সময় ময়মনসিং নাটক হতো প্রচুর, আর এখান থেকে ঢাকার শিল্পীরা যখন ময়মনসিং এর নাটকের জন্য যেত, আমরা কিন্তু দৌড়িয়ে যেতাম তাদেরকে দেখার জন্য, আচ্ছা, যে ঢাকার শিল্পী এসছে। ঢাকার শিল্পী মানে বিরাট একটা ব্যাপার, বড় পর্দার শিল্পী। তো আমার বোনের সঙ্গে যখন দিদির বাসায় আসতাম, আমার সুনিতা দেবীর বাসায় আসতাম, তো আমার বড় বোন একটা ছবিতে কাজ করেছিল, ওনার ছবিতে, আমি তখন ছোট। তো ওই ছবিতে একটা ছোটবেলার হিরোইনের ক্যারেক্টার ছিল, তো দিদি বলেছিল যে আমার ছোটবেলার ক্যারেক্টারটা ওকে দিয়ে করাই, আমার ডাক নাম রত্না, রত্নাকে দিয়ে করাই। আচ্ছা, তো আমি আসলে খুব খুশি হয়ে গেলাম যে আসলে আসলে আমি কাজ করতে পারছি। এক পর্যায়ে কিন্তু আমি, আমার শরীরটা খারাপ হয়ে গেল, আমার পক্স উঠেছিল, যার জন্য আমি ছবিটা করতে পারিনি। আচ্ছা, তাহলে এই ফাঁকে আমরা জেনে নিলাম যে আমাদের প্রিয় নায়িকা নতুন আপুর ছোটবেলার ডাক নাম ছিল রত্না, তাই না? আর স্কুলে বোধহয় নাম ছিল রমা, তাই না? রমা। আচ্ছা, আমি কিন্তু অনেকটুকু জানি, তাই না? আচ্ছা, যাই হোক, এখন আপনার প্রথম ছবির দিকে চলে যাই। প্রথম ছবিটা ছিল নতুন প্রভাত, তাই না? এটা নিয়ে একটু সংক্ষেপে একটু শুনতে চাই, সেই প্রথম শটটা কিভাবে দিয়েছিলেন, কোন স্মৃতি মনে পড়ে? আসলে না, স্মৃতি তো অনেক, কারণ হচ্ছে কি, আমি মানে যখন ওই ছবিটাতে আমাকে দিদি বললেন, যে আমার বড় বোনকে বললেন তোর বোনকে নিয়ে আয়, তো ওনার বাসা তখন কলাবাগানে, তো আমি তখন শিফট করলাম, আমরা আসলাম কলাবাগানে। দিদি প্রথম হিরো ছিল জাফর ইকবাল, আচ্ছা আচ্ছা, তারপর ছিল উমর চিস্তি নামে ছিল, লেট দেয়ার বি লাইট এর হিরো উনি ছিলেন। তো ওনারা কিসের জন্য, হয়তো জাফর ইকবাল বোধ হয় করাচিতে চলে গিয়েছিল, আর এই চিস্তিও ছিল না, অনেক হিরোকে ঠিক করা হয়েছিল। যাই হোক, শেষ মুহূর্তে আমি ছবিটা করার জন্য, শুটিং এর জন্য আমরা মানিকগঞ্জে গিয়েছিলাম। তো আমরা তখন রাত 3টার সময় উঠতাম, রাত 3টায় উঠে, হ্যাঁ, শুটিং শুরু করতেন না, হাত মুখ ধুয়ে রেডি টেডি হয়ে আমরা রওনা দিতাম, কারণ আমাদের তখন একটা সিস্টেম ছিল যে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ক্যামেরা ওপেন হবে, তো ওখানে গিয়ে মেকআপ নেওয়া হতো এবং সূর্যটা ওঠার সঙ্গে সঙ্গে। প্রথম কি শটটা ছিল? প্রথম, হ্যাঁ, একটা গানে ছিল, মানে আমি অবশ্যই ফিল্মের তো বড়, বিরাট বড় লোকের মেয়ে, আমরা আমার বান্ধবীদেরকে নিয়ে পিকনিকে যাই ওখানে, একটা গ্রামে মানিকগঞ্জ, সেখানে যে হিরো সে গাড়িয়াল ভাই, মানে গরুর গাড়ি চালায় সে। আচ্ছা, তো সে যাচ্ছিল গাড়ি গাড়ি নিয়ে। তো সেই দিন আবার আমার কি হয়েছে, প্রথম শট যেদিন দেব, আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি যাচ্ছি, তো এমন সময় ওই গাড়িয়াল ভাই গাড়িটা নিয়ে, মানে গরু গাড়িটা নিয়ে সামনে, তো আমরা নেমে তাদেরকে বলেছি যে তুমি দেখতে পাও না, ও আমার বান্ধবীরা বলছে ম্যাডাম যাচ্ছে আর তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, তাও আবার গরুর গাড়ি, গাড়ি সরো, সাইড করো, এরকম আর কি দৃশ্য ছিল। যাই হোক, এক মুহূর্তে, হ্যাঁ, ওইখানে একটা গান ছিল, পরে ওই মুহূর্তে এক সময় গাড়ি ছিল, গাড়িটা এক সময় নিচে পড়ে গিয়েছে। আসলে ওই ছবিতে কিন্তু একটা সুন্দর আরেকটা গান ছিল, না হয় আজকে কিছুক্ষণ একটু দুটো লাইন শুনবো, গলা তো বসা, তারপর মূল গানটা আমরা শ্রোতাদের শুনবো। আচ্ছা, না হয় আজকে কিছুক্ষণ মন দিয়ে পড়লে, ডিগ্রি তো মেলে না, ডিগ্রি মিলে না এত সহজে, পড়াশোনা নাই যদি করলে। বাহ, চমৎকার কণ্ঠ কিন্তু আপনার। শ্রোতাদের এই মুহূর্তে মূল গানকে আমরা শুনাই। শ্রোতা বন্ধুরা, চলুন না আমাদের চিত্রনায়িকা অভিনীত প্রথম ছায়াছবি, তার প্রথম নায়িকা হয়ে তার এই ছবিটি ছিল নতুন প্রভাত ছায়াছবি থেকে, এই গানটি আমরা শুনি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আপা, এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে যে মিষ্টি করে গান গাইছেন, আপনি তো ছোটবেলা গানও শিখেছেন, তাই না? আমি বেসিক্যালি গানের শিল্পী ছিলাম, গানই গাইতাম। তো এক পর্যায়ে আমি, আমার যে ওস্তাদ ছিলেন উনি বললেন যে ডান্সটা শিখে রাখলে ভালো হয়, তো আমার যে ইমিডিয়েটলি বড় বোন ছিল ও আবার ডান্স করতো, আমি গান শিখতাম।
তো একবার এক এক পর্যায়ে চিন্তা করলাম যে আসলে তো ঠিক ডান্সটা শিখে রাখলে অসুবিধা কি, তো সেই সময় আমি ওনার কাছ থেকে ক্লাসিক্যাল ভরতনাট্যম মণিপুরী একই সাথে নাচ শিখলেন গান শিখলেন তারপরে ছায়াছবিতে তো আসেনি। আচ্ছা ভাই, এরপরে চলে যাই ওরা এগারো জনের কথা। মুক্তিযুদ্ধের প্রথম ছবি ছিল ওরা এগারো জন, ওখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, মনে পড়ছে তো নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এক সাগর রক্তের বিনিময়ে সে গানের দৃশ্যে কিন্তু আপনি ছিলেন, একটু সংক্ষেপে শুনতে চাই কেমন লেগেছিল সেই সময়টায়? আসলে তখন আমি দিদির বাসাতে ছিলাম কলাবাগানে, এই ছবিটার যখন অফার এলো আমাদের সোহেল রানা সাহেব উনি এসেছিলেন, তারপর খুসরু ভাই এসেছিলেন, চাষী নজরুল ভাই এসেছিলেন, ওনারা মানে দিদিকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা একজন নতুন হিরোইন নিতে চাই, তো দিদি বলল যে আমার বাসায় আসো, আমার যে হিরোইন ওর নাম তো নতুন, তো ওকে দেখো যদি পছন্দ হয়। তো ওনারা আসলেন, আসার পর আমাকে দেখে ওনাদের পছন্দ হয়েছে এবং আমি খুব ভীতই ছিলাম, কারণ আসলে যুদ্ধের পরপর ছবিটা কেমন করে করব, কিভাবে করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো এক মুহূর্তে সাহস করে মানে ভাবলাম যে ঠিক আছে, দিদি বলল কি তুমি কি ভয় পাচ্ছ, আমি বললাম যে না কেন ভয় পাবো, ইনশাআল্লাহ আমি করব। তারপরে তো ওই ছবিটা অভিনয় করলে ওইটা একটা ইতিহাস সৃষ্টি করলো অবশ্যই গানটাও। আচ্ছা আপা, এই ফাঁকে আমরা একটু গানটা শুনে নিই, এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যারা, স্বপ্না রায়ের কণ্ঠে ওরা এগারো দিন ছায়াছবিতে এই গানটি ব্যবহৃত হয়েছিল। আপা, এই সুযোগে আরেকটা কথা জেনে নিই যে নতুন প্রভাত ছায়াছবির পরে কিন্তু আপনার নাম নতুন হয়, তাই না? আসলে ওই ছবিতে নতুন ছিল একদম, হ্যাঁ নতুন, আর হিরোর নাম ছিল প্রভাত। ওই মানে ছবিটার করছিল দিদি একজোড়া নতুন নায়ক নায়িকা নিয়ে, সেই জন্য নায়ক তো পাওয়া যায়নি, পেয়েছিল, সে নায়কটা করতে পারেনি শুটিং, আমি মানে রয়ে গেলাম আর কি নতুন হিসেবে। প্রভাত চলে গিয়েছে কিন্তু নতুন আছে, নতুন কি এখনো পর্যন্ত আমাদের মনের মাঝে। এরপর স্বাধীনতার পর সত্তর দশকের শুরুর দিকে বাণিজ্যিক ভাবে যে ব্যবসা সফল ছবি আপনি আমাদের উপহার দিয়েছেন সেটি হল বাদশা। দুর্দান্ত ছবি ছিল সেটি, পরে হয়েছে আসলে ওরা এগারো জনের পর আরেকটা ছবি হয়েছে সংগ্রাম। আচ্ছা, ওখানে অভিনয় করেছে, ওটাও ছিল মুক্তিযুদ্ধ? হ্যাঁ মুক্তিযুদ্ধ, দুটো ছবি মুক্তিযুদ্ধের। তবে আমি একটু দর্শকদের জানাতে চাই যে আসলে আমি অনেক পুকভরা আশা নিয়ে ছবিটা করেছিলাম ওরা এগারো জন। ওরা এগারো জন ছবিটা এমন একটি ছবি যেটা আমার মনে হয় ইতিহাস হয়ে থাকবে, শুধু এই গানটি এক সাগরে তো। তখন অবশ্য ন্যাশনাল অ্যাওয়ার্ডের প্রথা ছিল কিনা জানি না, তো যখন আমি এখনো আশা রাখি যে আমি এই ছবিটা করেছি অনেক মানে অনেক কষ্ট করে ছবিটা করতে হয়েছে আমাদের, যারাই কাজ করেছে ওই ছবিতে সবাই কিন্তু খুব প্রচন্ড কষ্ট করে করেছে। তো এই ছবিতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, কিন্তু আমি আশা রাখি যে আমি একুশে পদক পাওয়ার উপযুক্ত। নিশ্চয়ই এটা ছিল মুক্তিযুদ্ধের একটি ছবি, হ্যাঁ সেটা সেখানে এই গানের উপর দিয়েই কিন্তু ছবিটা মেন, যত যে কোনো কাহিনী হোক না কেন শেষ দৃশ্যে কিন্তু মেন আসল ইয়েটা আসে, তাই না? আর ওরা এগারো জনে অনেক শিল্পী ছিল কিন্তু মেন শিল্পী ছিলাম আমি আর খুসরু ভাই। তো ওখানে যে যে চরিত্রটি আমি করেছি বীরাঙ্গনা চরিত্রে, তো সেখানে কিন্তু আমি এই বাংলাদেশের মানে আমি আশা রাখি একজন, এত বছর ধরে আমি একজন শিল্পী কাজ করছি, তা আমিও কিন্তু আশা রাখি অনেকে পাচ্ছেন, কি কারণে পাচ্ছেন একুশে পদক আমি জানি না, তবে আমি আশা রাখি যে আমার কিন্তু পাওয়া উচিত ছিল, সেই হিসেবে পাইনি। একজন শিল্পী সেটা সভাপতি আশা করতে পারে। আপা, এবারে শুনব আপনার সেই ব্যবসায়িক সফল ছবিগুলো দিকে যাব। প্রথম ছবিটা ছিল বাদশা। আর শ্রোতা বন্ধুদের এ ফাঁকে একটু জানিয়ে দিচ্ছি যে আপনারা শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার থেকে একান্ত ভবন অনুষ্ঠানে বিশিষ্ট জনদের আমরা গল্প শোনাই, গান শোনাই। আজকে যিনি উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা নতুন,
আবার সেই বাদশা ছবিতে চলে যাই। ছবিটা ছিল সেই সময় তুমুল আলোচিত একটি ছবি, ব্যবসায়িক সফল একটি ছবি। এই ছবিটা নিয়ে সংক্ষেপে যদি একটু বলেন। ছবিটা বানিয়েছিলেন নাজমুল হুদা মিঠু ভাই, ওনার ছবি। তো আসলে বাদশা সেই সময় একটি আলোড়ন সৃষ্টিকারী ছবি। আমি বলবো বাদশাতে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে, এবং প্লেনের যে দৃশ্যটা ছিল, সেগুলো যে গানটা ছিল, এবং আমি যে 7 দিনে স্কেটিংটা ট্রেনিং নিয়েছি, শুধু 7 ডেজ, আমাকে বলা হয়েছিল যে স্কেটিং আমি তো কখনো করিনি, স্কেটিং তো করতে পারবো কিনা। একটা গান আছে আমাদের স্কেটিং করে, হ্যাঁ হ্যাঁ, ওই যে স্কেটিং করে রাস্তার মধ্যে খুশরু আর আপনি ছিলেন, সেই গানটি হয়েছিল আমাদের রাঙ্গামাটিতে, উঁচু নিচু রাস্তা দিয়ে। তো ওখানে অনেক কাহিনী হয়েছে, স্কেটিং করতে গিয়ে পড়ে গেছিলেন না, পড়ে গিয়ে মানে আমি আবার একটু ব্যালে স্টাইলের ডান্সার ছিলাম, তো তো যখন দেখেছি যে একটা সামনে দিয়ে ট্র্যাক আসছে আর এদিক দিয়ে ঝিল, ঘুরিয়ে দিয়ে বসে গিয়েছিলাম, মানে এক সাইড হয়ে যে ট্র্যাকটা পাস করার পর আবার উঠে গিয়েছি। তো এগুলো আসলে অনেক কষ্ট করে আমরা কাজ করেছি। আসলে আমরা যখন গানটা দেখি কত ভালো লাগে, কিন্তু এই যে পিছনে কষ্ট, হ্যাঁ দেখতে আসলে স্ক্রিনে পর্দাতে দেখতে মানুষ দেখে, কমেন্ট করে, অনেক কিছু বলে, কিন্তু একটি ছবির পেছনে কিন্তু অনেক শ্রম থাকে, অনেক পরিশ্রম থাকে। ঠিক তাই, ছবিতে কিন্তু আর একটি গান ছিল যেটা প্লেনে লিপসিং করেছিলেন, মনে আছে গানটার কথা? প্রেমের ওই মেলাতে, হ্যাঁ, লোকচুরি খেলা। আমি যখন ওই গানটা দেখি মনে হয় যেন সেই সময়ে প্লেনে ধারণ করা একটি গান, কি দুঃসাহসিক দৃশ্য ছিল। কেমন লেগেছিল সেই সময় এই গানটি লিপসিং করতে প্লেনের মধ্যে? না, লেগেছিল ভালোই, কিন্তু প্লেনের যে সাউন্ড, মানে এত শব্দ, শব্দতে মনে করো যে ওই যে লিরিক্স ভুলে যাচ্ছিলাম, লিরিক্সে ভুলে যাচ্ছিলাম, কিন্তু এক পর্যায়ে দেখলাম যে না, ভুলে গেলে তো হবে না, নিজের আবার তো এই কাজ করতেই হবে, বারে বারে প্লেনে ওঠা যেতে কষ্ট করে কাজটা শেষই করে দিই, তো প্লেনে ভালোই হয়েছে। মানে একটা অসাধারণ চিত্রায়ণ ছিল সেই গানটিতে। আমার খুব ইচ্ছে করছে শ্রোতাদের এই মুহূর্তে গানটি শোনাতে, আমার মনে হয় শ্রোতারাও খুব জানতে ইচ্ছে করছে, শুনতে চাইছে এই গানটি। চলুন না শ্রোতা বন্ধুরা, আমরা এই গানটি শুনে আসি বাদশা ছায়াছবি থেকে প্রবাল চৌধুরীর কণ্ঠে, প্রেমের ওই মেলাতে লুকোচুরি খেলাতে। প্রেমের ওই মেলাতে লুকোচুরি খেলাতে, প্রেমের ওই মেলাতে লুকোচুরি খেলাতে, জেনে শুনে পিছু নিলাম, জেনে শুনে পিছু নিলাম, দেবে তাও পাঠিয়ে জেনেতে, প্রেমের ওই মেলাতে লুকোচুরি খেলাতে। এরপর তো আপনি আর পিছন ফিরে তাকাননি, একের পর এক ব্যবসা সফল ছবি আমাদের উপহার দিয়েছেন। কি সামাজিক, কি ফ্যান্টাসি, কি ফাইটিং ছবি, ফোক ফ্যান্টাসি থেকে শুরু করে সব ধরনের ছবি দুর্দান্ত ভাবে আমাদের উপহার দিয়ে গেছেন, তাই না? আমি ইনশাল্লাহ অনেক ধরনের, মানে সব ধরনের ছবি করেছি, বেশিরভাগ ফাইটিং ছবিও করেছি, সাপের ছবি, তো সাপের ছবি নিয়ে একটু বলতে চাই, অনেক ধরনের সাপের ছবি করেছেন, নাগিন করেছেন, রাজদুলারি করেছেন। রাজদুলারি তো প্রথম করেছে, তারপর তো নাগিন থেকে শুরু হয়েছে, তারপর আর মানে রাজমহল করেছেন, রাজমহল করেছে, তখন রাজমহল হলো আমার প্রথম সাপ ধরা, তাই নাকি? হ্যাঁ, সাপকে ধরে মানে চিপে মেরেই ফেলেছিলাম, ভয় লাগেনি সাপ ধরতে? না, প্রথম তো সেই জন্যই ভয় লেগেছিল, কারণ তখন ছিল যে একটা মানে এমন একটা শর্ট ছিল যে আমি সরে যাব আবার আসব। হ্যাঁ, তো সাপ দুটো ধরে কথা বলতে পারবো না, তো আমি আসলে ক্যামেরাম্যানকে এবং তাদেরকে বলছি দাঁত চিবিয়ে চিবিয়ে তাড়াতাড়ি শর্ট নেন, শর্ট নেন, মানে সাপ দুটো অত্যাচার করছিল, একবার এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বেরিয়ে যাবে, ধরে রাখতে হবে, ধরে তারপর চিপে ধরে রাখতে রাখতে যখন শেষ হয়েছে, সাপ ছেড়েছে, সাপ মরে গিয়েছে দুটো। তাই আপনার সেই রাজমহল ছবি থেকে একটা গান ছিল সাপ নিয়ে, নাগিনী সাপিনী আয় তোরা আয়, রুনা লায়লার কণ্ঠে। একটু শোনাই শ্রোতাদের, আপনি বলে দেন যে শ্রোতা বন্ধুরা চলুন গানটিতে আমরা চলে যাই। শ্রোতা বন্ধুরা চলুন, এবার আমরা
এই গানটি শুনি। রাজমহল ছায়াছিপ থেকে রুনা লায়লার কণ্ঠে নাগিনী শাপিলি। আপনি আরো অনেক ছবি করেছেন, আরেকটা চমৎকার ছবি ছিল রাজদোলারি নাগিন, এইসব ছবি ছিল ব্যবসায়িক ভাবে তুমুল তুমুল ব্যবসা সফল ছবি এগুলো, এবং দুর্দান্ত অভিনয় করেছেন সেই সব ছবিগুলোতে। রাজদোলারি ছায়াছবির কথা যদি বলি, সেখানেও কিন্তু অনেক চমৎকার কিছু গান আপনার লিপে আছে, মনে পড়ছে এই মুহূর্তে? রাজদোলারির গান নাগিনীর নাচ দেখো, হ্যাঁ নাগিনীর নাচ দেখো, শাপিনীর ঠঙ্গি দেখো, মধুর বীণ বাজে, দেখে মনে হচ্ছিল আসলে আমি সাপ। এই মুহূর্তে তো শ্রোতাদের সেই দৃশ্যটা দেখাতে পারছি না, আমরা শুধু গানটা শোনাতে পারবো। আসলে বুঝছে আমি বলি, সাপের ছবি এত করেছি যে মানুষ আমাকে দেখলে ভয় পায়, কেন ভয় পায় আমি জানি না, আমাকে দেখলে বলে কি আপনাকে একটু ধরবো, আমি কেন, হ্যাঁ বলে কি আপনাকে ধরতে ভয় লাগে, আপনি ছোবল দেবেন না তো, আপনি তো সাপ। আমি মানে সত্যি সত্যি মনে করেছে যে আপনি সাপই, এখনো কিন্তু অনেকে আমাকে ভয় পায়, হ্যাঁ বলে আপনার চোখ দেখলে ভয় লাগে, কেন ভয় লাগে, যে আপনি এত, আমি এত সাপের ছবি করেছি যে মানুষের কাছে একটা মনে হয় যে আমি বোধহয় আসলে সাপ, সাপিনী। আচ্ছা যাই হোক, শ্রোতা বন্ধুদের সাপিনীর একটা গান শোনাই, তুমুল সুপার হিট একটা গান রাজদোলারি ছায়াছবি থেকে। একটু আগে আমাদের চিত্রনায়িকা নতুন যেটা করলেন, নাগিনী নাচ দেখো, সাপিনীর ঢঙ্গ দেখো, চলুন বন্ধুরা রুনা লায়লার কণ্ঠে এই গানটিতে আমরা চলে যাই রাজদোলারি ছায়াছবি থেকে। নাগিনীর নাচ দেখো, সাপিনীর ঢঙ্গ দেখো, মধুর বীণ বাজে, মন নাচে তালে তালে, সকলে বিষ আছে মোর বি তুই কাছেলে, ওরে তুই কাছেলে। নাগিনীর নাচ দেখো, সাপিনীর ঢঙ্গ দেখো, মধুর বীণ বাজে, মন নাচে তালে তালে, সকলে বিষ আছে মোর হেলেন মানে সুচরিতা, হ্যাঁ দুই বোন, ওই যে সাপের দৃশ্য ওইটা আসলে ভীষণ একটা ভয়ানক ছিল, কারণ কোবরা ছিল, ওই সাপটা ছিল কোবরা, এত হাইট ছিল যে যখন মানে মোটা সেটা ছিল নাকি না, মানে অনেক হাইটে উঠতো, মানে বসে মানে সাপটা পেঁচানো থাকতো কিন্তু হাইটটা অনেক, আমার তো এখনই ভয় লাগছে আপনার বর্ণনা শুনে। সুচরিতা যখন লিরিক্স বলে হাতটা নিয়ে যখন নাড়াচ্ছিল তখন তো ওটা ছোবল দেয়, তো একটু পরে পরে সেন্সলেস হয়ে যায়, হ্যাঁ সাপটাই না সুচরিতা। তো এখন তো আমি এখন আমাকে বলছে ডিরেক্টর বলছে যে কি করবেন, এরকম বারবার শর্টকাট হচ্ছে, আমি সুচরিতাকে বললাম তুমি এক কাজ করো, তুমি ডান্স করো আর আমি সাপের সঙ্গে ঢঙ্গুলো আমি সাপের সঙ্গে, আর সাপের যে এক্সপ্রেশন ওটা দেখে আসলে সামনে যদি কেউ থাকতো আসলে মানে সেন্সলেস, সামনে না আপনার এই গল্প শুনি আমার রীতিমতো ভয় লাগছে, মনে হচ্ছে সাপিকে পড়েছে, সাপের ফনাটাও ছিল মানে বিরাট, হ্যাঁ মানে ভয়াবহ এবং হাইট অনেক, কি সাংঘাতিক, আপনারা কত কষ্ট করে, কোবরা ভীষণ হাইট হয়, মানে কোবরা তো এমনি ডেঞ্জারাস। আপনাকে স্যালুট জানাই এই যে মানে দুঃসাহসিক এই সাপ নিয়ে অভিনয় যে করেছেন, আর এক একটা গান ওই ছবিতেও, আবার আরেকটা গান ছিল আমাদের মাটিতে শুয়ে শুয়ে, আমাদের গার উপর দিয়ে সাপ যাচ্ছে, মুখের উপর দিয়ে সাপ যাচ্ছে, মানে আমাদের অবস্থা মানে বলার মতো না, কি বলবো, আমার রীতিমতো এখন ভয় লাগছে, মনে হচ্ছে যেন আমার স্টুডিওতে সাপ ঢুকে পড়ছে। এখন সাপ অবশ্য তুমি আমাকে ভয় পেও না, এখন সাপ আসার কোনো সম্ভাবনা নেই, কারণ সাপিনী এখানে নিজেই বসে আছে।
ঠিক আছে নতুন সাপ নিয়ে আর বলবো না, ভয় লাগছে ভীষণ। এবার আমরা অন্য কিছুতে চলে যাই, একটু সামাজিক ছবিতে চলে যাই।